আমি অ্যাজ এন এমপি আমার মনে হয় না এখানে আমার নাক গলানো উচিত। ইচ্ছে করেই মানে হয় না কি সিনেমা আর পলিটিক্সে মিক্স করতে চায়নি, লোকে বলবে দেখো দেব নিজের অভিনয় শুটিং দেখিয়ে ভোট কিনতে চাইছে, সেই ভয়টা সবসময় ছিল কেন লাইক লোকে এটা মিস ইন্টারপ্রেট না করে দেয়। মানে এখন তো আমার যেটা প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান বা ঘাটাল রেলপথ নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাইছি না। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বিভিন্ন সময় দেখা গেছে বন্যার জন্য হোক, ত্রাণ বিলি করার জন্য হোক বা ভিভিআইপির কারণে অনেক সময় হেলিপ্যাড, ইনস্ট্যান্ট হেলিপ্যাড বানানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে ঘাটালে তো অনেক খাস জায়গা আছে, কোনো পার্মানেন্ট হেলিপ্যাড বানানোর ব্যবস্থা কি করা যায় না? মানে আমার মনে হয় কি হেলিপ্যাডগুলো বেশিরভাগ কাজে লাগে শুধু নির্বাচনের সময়, আদারওয়াইজ অনেক সময় বন্যার সময় ত্রাণ বিলি করার জন্য বা মানুষ উদ্ধার করার জন্য কাজে লাগে। স্টেডিয়াম তো আছে, স্টেডিয়ামে যেখানে হেলিপ্যাড করা হয় যেখানে তো নামা হয়। দেখো আমার মনে হয় এটা পুরোপুরি প্রশাসন বা এখানকার যিনি আছেন ডিএম তাদের, তারা যেটা ভালো বুঝবে সেটাই। আমি অ্যাজ এন এমপি আমার মনে হয় না এখানে আমার নাক গলানো উচিত, কারণ দিস ইজ, এটা যদি সাধারণ মানুষের ভালোর জন্য হতো তাহলে নিশ্চয়ই আমি ভাবতাম। এটা একটা খুবই রয়্যালিটি একটা ব্যাপার এবং সেই জায়গা থেকে আমার মনে হয় এটা পুরোপুরি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে হলে তারা যে সিদ্ধান্তটা নেবে বা যে মেসেজটা পাসন করবে তাহলে সেটাই হবে। কারণ আমার এখানে যে এই হেলিপ্যাডটা দরকার অত্যন্ত জরুরি, যেটা সাংসদের নাক গলানো উচিত সেটা আমার মনে হয় না, এটা আমার সাবজেক্ট। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি দাসপুরে সোনা ফলে, ওখানে চাষবাস খুব ভালো হয়। এবার সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সবজি অনেক হওয়ার ফলে, অনেক উৎপাদন হওয়ার ফলে অনেকবার কিন্তু ওয়েস্ট যাচ্ছে সবজিগুলো, গরুকে খাইয়ে দিতে হচ্ছে, সঠিক দাম পাচ্ছে না। সেক্ষেত্রে পার্মানেন্ট স্টোর করার কোনো চিন্তা ভাবনা আছে? দাসপুরে সেরকম সবজির কোনো পার্মানেন্ট স্টোর নেই, ঘাটালে আছে, ঘাটালের আছে না, আলু স্টোর আছে, সবজির স্টোর সেরকম ভাবে নেই। তো ডেফিনেটলি ক্যান বি থট অফ, বাট এটা যদি প্রত্যেক বছর যদি বেশি উৎপাদন হয় তো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। মানে যদি হঠাৎ করে যদি বেশি হয়ে যায় তো সেটার জন্য কেউ প্রস্তুত নেই। বাট হ্যাঁ, যদি এটা যদি রেগুলার বেসিসে হয় যেখানে সবজির দাম এত বেশি বাজারে, মানে সো কল্ড আমাদের দেশে যেভাবে দাম বাড়ছে অ্যান্ড যেখানে আমাদের এখানে ওয়েস্ট হচ্ছে, উই নিড টু টেক কেয়ার অফ ইট সো দ্যাট অ্যাটলিস্ট এই সাপ্লাইটা যেন ইউজ হয়, প্রপারলি ইউজ হয় এবং মানুষের কাছে পৌঁছয়। এবং গ্রামের সবজিগুলো তো ডেফিনেটলি ইটস লাইক অর্গ্যানিক সবজি, মানে সেখানে খুব কম ফার্টিলাইজার বা এইসব পেস্টিসাইড কম ইউজ হয়, তো সেই জায়গাতে ডেফিনেটলি নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমার লাস্ট প্রশ্ন, শুধুমাত্র এমপি বলে না, আপনার আরও একটা পরিচয় আছে, আপনি রুকুলি পর্দার মানুষ, তার সাথে পরিচালকও, ঘাটাল আপনি ঘুরছেন, দেখছেন এখানের প্রাকৃতিক সৌন্দর্য, দেখছেন মনীষীদের জন্মস্থান, বহু পুরনো মন্দির আছে, কখনো ভাবেননি যে এইটা নিয়ে কিছু করা যেতে পারে বা এই নিয়ে কিছু সিনেমায় আনা যেতে পারে, ঘাটালকে তুলে আনা যেতে পারে? আগের ছবিতে বাঘা যতীন ক্ষুদিরামের চ্যাপ্টার ছিল, এই সাবজেক্টের যদি কথা বলি, ক্যারেক্টার যদি ক্ষুদিরামের জন্মস্থান আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রেই, আমাদের পরবর্তী ভাবনা চলছে বিদ্যাসাগরকে নিয়ে, তো আছে অনেকগুলো ভাবনা চিন্তা আছে, রইল কথা শ্যুটিংয়ের জন্য অফকোর্স আছে। কিন্তু আমার মানে ইচ্ছে করেই মানে হয় না কি সিনেমা আর পলিটিক্সে মিক্স করতে চায়নি, লোকে বলবে দেখো দেব নিজের অভিনয় শুটিং দেখিয়ে ভোট কিনতে চাইছে, সেই ভয়টা সবসময় ছিল কেন লাইক লোকে এটা মিস ইন্টারপ্রেট না করে দেয়। মানে এখন তো সব কিছু একটা মিস ইন্টারপ্রেট হয়, সবকিছু একসাথে, তখন বলবে কি দেব দেখে শ্যুটিং দেখিয়ে ভোট কিনতেছে, কাজ না দেখিয়ে শ্যুটিং করে কি হয়, তো বিরোধী দলরা চলে আসবে, সেটা সাইকোলজিক্যালি ছিল। বাট এখনই আমরা দেখছিলাম, কারণ এখন দেখো আগেকার সিনেমাগুলো না অনেক বেশি সিটি ওরিয়েন্টেড হতো বা একটা দুটো ছবি যেটা গ্রাম ওরিয়েন্টেড হয় এবং সেইখানে অলরেডি একটা সেট আপ বোলপুরে আছে বা পুরুলিয়া শ্যুটিং ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার আছে। বাট আমার মাথায় চলছিল এবার, মানে সত্যি কথা বলতে গেলে কি আমাদের এখানে নদী আছে, জঙ্গল আছে, সব কিছুই আছে, তো ডেফিনেটলি উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ওয়াই নট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।